লকডাউনের আগে অর্থাৎ প্রায় 3 মাস আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে কি করে আপনি নিজে থেকেই রেশন কার্ড করতে পারবেন, ডিজিটাল রেশন কার্ড বাড়িতে বসে আবেদন করে নন সাবসিডাইজড। তো আমি নিজে ওটা আবেদন করেছিলাম এবং আবেদন করার সময় রেকর্ড করে রেখেছিলাম, দেন আপনাদের দেখিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম যে কি করে করতে হয়। সো অনেকে বলছিলেন যে এরকম করে হচ্ছে না, পাওয়া যাচ্ছে না বা মানে হবে না এরকম করে। তো আজকে আমি উইথ প্রুফ নিয়ে এসেছি, মানে আমি যে আবেদন করেছিলাম আমার ফ্যামিলির জন্য সেই কার্ডও কিন্তু চলে এসেছে। তো এইটা হচ্ছে তার চিঠির খাম, মানে এরকম আপনারা দেখতে পাবেন চিঠির খাম আসবে একটা পাতলা একদম ওই ফ্লিপকার্টের মতো বা অ্যামাজনের মতো। তো এর মধ্যে কার্ড থাকবে। সো ভালো করে আপনাদের একটু দেখাই নিয়ে গিয়ে যে কীভাবে হবে কার্ডটা বা কেমন দেখতে হবে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি, আমি কিন্তু একটা ভিডিও দিয়ে রেখেছি অলরেডি চ্যানেলে, আপনারা পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কী করে আপনি বাড়িতে বসেই ভর্তুকিহীন মানে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যাদের মনে হয় যে আমার লাগে না মানে রেশনের জিনিসপত্র, বা আপনার মনে হয় যে মানে ভর্তুকিহীন হলে কোনো রকম সমস্যা নেই, জাস্ট একটা কার্ড দরকার, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়ি থেকে একদম ঝামেলাহীনভাবে আবেদন করতে পারেন। আপনার কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না, বাড়িতে বসে জাস্ট কার্ডের নাম্বার দেবেন, অ্যাপ্লাই করে দেবেন, বাড়িতে আপনার কার্ড চলে আসবে। আমার কিন্তু সেম হয়েছে। ওকে, সো এইটা হচ্ছে সেই বক্স, মানে বক্স বলতে যে খামের মধ্যে এসছে সেটা, এখানে পুরো ঠিকানা রয়েছে। আমি এখানে কিছু কিছু জায়গায় হলুদ ক্রিয়েটিভ লাগিয়ে রেখেছি, মানে আমার এখানে ফোন নাম্বার ছিল, এখানে ফোন নাম্বার ছিল, ফোন নাম্বারটা তুলে দিয়েছি। বাকি যে ঠিকানা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটা হচ্ছে মানে কভারটা আর কি, অ্যান্ড তার ভেতরে এরকম ধরনের কার্ড থাকবে, এরকম টাইপের, মানে এরকম টাইপের দেখতে হবে জিনিসটা। অ্যান্ড এটা হচ্ছে কভারের ভেতরে কার্ড রয়েছে, এরকম একটা কভার থাকবে যেরকম আপনারা প্যান কার্ডের সাথে পান। তারপরে কার্ডটা ঠিক এরকম দেখতে হবে। ওয়েল, অনেকে ভাবছেন যে এই দুটো কি, এই দুটো অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমার কার্ড নাম্বারের যে লাস্ট 3টে ডিজিট আমি এটা মানে বন্ধ করে দিয়েছি, ওকে, নিজের সিকিউরিটি পারপাস। আর এটা হচ্ছে কিউআর কোড, কিউআর কোডের একটা অংশ আমি নষ্ট করে দিয়েছি, নষ্ট করে বলছে এখানে ঢেকে দিয়েছি যাতে পরবর্তী সময় কেউ যদি চায় সেক্ষেত্রে কিউআর কোডটা স্ক্যান করতে পারবে না। তো প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে ওপরে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার। ওকে, আমি জাস্ট ট্রাই করি আর একটু, ওকে ওকে, আই থিঙ্ক এবার আরও ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। প্রথমে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে ওপরে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দপ্তর, তার নিচে থাকবে হচ্ছে নন সাবসিডাইজড ফুড গ্রেনস অ্যান্ড কার্ড, মানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদের বলেছিলাম যে নন সাবসিডাইজড। ওকে, এই কার্ডে কিন্তু আপনি কোনোরকম চাল ডাল গম কিছুই পাবেন না, ঠিক আছে। সো এটা হচ্ছে সেই কার্ড, আর এইখানে নিচে আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা দেওয়া থাকবে, যার কার্ড নাম দেওয়া থাকবে, তারপরে বাকিগুলো দেওয়া থাকবে, ডেট অফ বার্থ, তারপর ডিলারের নাম, তারপর ডিলার কোড, এগুলো সব দেওয়া থাকবে। ওকে, পেছনে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম একটা, মানে আপনারা তো এটিএম কার্ড দেখেছেন, এটিএম কার্ডের মতো এরকম একটা রয়েছে, আর যেখানে এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্ট, ওকে, এর ভেতরে লেখা রয়েছে। আর এটা হচ্ছে একটা বারকোড দেওয়া রয়েছে, আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস দেওয়া রয়েছে, ভিলেজ, ওয়ার্ড, ব্লক, তারপর হচ্ছে পিনকোড, ডেট। দেখুন এখানে 2/3/2020, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে আমি করেছি, মার্চ মাসে এটা কিন্তু দেখাচ্ছে, যেরকম আপনাদের বলেছিলাম যে লকডাউনের আগেই কিন্তু আমি করেছি, সো সেইটা এখানে দেখাচ্ছে। সাইজ যদি বলি আমি, তাহলে একটু রেফারেন্স দিয়ে দেখাই আপনাদের, প্যান কার্ডের রেফারেন্স দিয়ে। সো এটা হচ্ছে প্যান কার্ড আর এটা হচ্ছে রেশন কার্ড ডিজিটাল। তো যদি আমি সাইজ দেখি, সেম সাইজ, সেম টু সেম, মানে প্যান কার্ড আর রেশন কার্ডের সাইজে কোনো রকম ডিফারেন্স নেই। এর অনেক ভালো যে এই ধরনের কার্ডগুলো একই রকম হবে সবগুলো, তাহলে রাখতেও সুবিধা, দেখতেও ভালো, মানে সবগুলো কার্ড একই রকম। আমার ইচ্ছা ছিল যদি আধার কার্ডটা সেম এরকম টাইপের হতো, প্যান কার্ড বা এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই কার্ডের মতো, তাহলে আরও বেশি মজা হতো, কারণ আধার কার্ডটা ইয়ে করা আর কি, ল্যামিনেট করা, ভোটার কার্ডটাও ল্যামিনেট করা। তো এই ধরনের কার্ডগুলো হলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর সুবিধা হয়। সো এটা হচ্ছে কার্ড, নন সাবসিডাইজড কার্ড কেমন দেখতে হবে সেটা হচ্ছে এরকম। ওকে, আর চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে ওটা দেখে অ্যাপ্লাই করতে পারেন, আমি অ্যাপ্লাই করেছিলাম, চলে এসছে কিন্তু। ওকে, বাকি 3টা এখনও আমার আসেনি, শুধু এটা আমার একজনের এসছে ফ্যামিলির, বাকিগুলো আস্তে আস্তে আশা করি চলে আসবে। আর যদি নাও আসে সেক্ষেত্রে কীভাবে আসবে পরবর্তী সময় সেটা কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। আর হ্যাঁ, পেছনে যে ভিডিওটা চলছে এটা আমার সেকেন্ড চ্যানেলের ভিডিও, যেখানে আমি মোটামুটি প্রতিদিনই প্রায় লাইভ যাচ্ছি ফ্রি ফায়ার
ফায়ার বা অন্যান্য গেমও খেলবো সামনে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো সেকেন্ড চ্যানেলও দেখতে পাবেন। ওটা বেসড অন এন্টারটেনমেন্ট বলতে পারেন, এন্টারটেনমেন্ট ব্লগস এগুলো থাকে গেমিং এগুলোর জন্য। মানে আমার এই চ্যানেলে যারা বোরিং হন মাঝে মাঝে, সেক্ষেত্রে ওই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।